খলিলুর রহমানকে না জেতাতে পারলে পদ থেকে ইস্তফা দেবেন নিজের কাঁধে নেবেন ব্যর্থতার দায়ভার বললেন জঙ্গিপুর মহকুমা তৃণমূলের সভাপতি বিকাশ নন্দ তৃণমূল কংগ্রেসে আসার পর আমি উজাড় করে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে আমাকে দল যে গুরু দায়িত্ব দিয়েছে সেই গুরুদত্ত দায়িত্ব যদি আমি পালন করতে পারি আমি দলের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর হলে কি যদি জঙ্গিপুর খলিলুর রহমান পরাজিত হয় আপনি কি সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনার সভাপতি পদ থেকে রিজাইন করবেন অবশ্যই আমি কথা দিচ্ছি আমরা জঙ্গিপুরের মানুষ যে এই ভালো মানুষটিকে এবং আমার প্রিয় নেত্রী এবং শুভেন্দু অধিকারী যে আমাকে গুরু দায়িত্ব দিয়েছে এবং মানুষকে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বোঝাচ্ছি যে মানুষটিকে ভোট দিলে কি উপকার হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এখানে এখানকার মানুষ এই প্রার্থীটিকে যদি চিনতে না পারে আমি কিন্তু পথ আঁকড়ে রাখবো না এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে দানপন্থী রাজনীতিতে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে আপনি কি রিজাইন করবেন যদি খলিলুর রহমান হেরে যান অবশ্যই অবশ্যই আমি আমার রিজাইন করবো বলে দল ছাড়বো না আমি আমি মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো কিন্তু আমি আমার পথ থেকে পথ থেকে আমি সরে যাব অবশ্যই সাম ডিভিশন সভাপতি থেকে সরে যাবো এবং আমার নেত্রীকে এবং আমার সুবিধাকে বলবো যে আপনি আমি যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি আমি ব্যর্থ আপনি অন্য কাউকে দায়িত্ব দিন আমরা জঙ্গিপুর লোকসভায় শুধু জয়ের অপেক্ষায় আছি এবং আগামী দিনে সুনিশ্চিত যে তেইশ তারিখে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু নম্বর বুতামটিপে জোড়াফুল চিহ্নে খলুর রহমান সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন